এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সকল স্ক্যানিয়ন রাজ্যের মুখে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। সবাই জানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড় গভীর। আগেই বলেছিলাম এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশে রাজনীতি করছে। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্র সুবিধের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি গোলাটে করার অপচেষ্টা করেছে, যার ফলে দুটি তাজা প্রাণ ঝরে গেল। পুলিশ বাহিনীর সদস্য সহ অনেকেই আহত। এছাড়া অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আমি ফকরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে এ হত্যার দায় কার? শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তুমি স্পষ্টভাবে বলে দিয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নেই, সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি।